বই মেলা মেলা বই হই হই রই রই লিটল ম্যাগাজিন ফেয়ার আজকে শেষ হয়ে গেল। নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে হচ্ছিল, তা আমি আজকে শেষ দিনে এলাম, এই যে কবিগুরুর মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি নান্দিমুখ সংসদের টেবিলে। নমিতা মাসি মানে বিশিষ্ট কবি নমিতা চৌধুরী এবং বাকি কবি সাহিত্যিকদের সঙ্গে আসুন একটু কথা বলা যায়। বইমেলার শেষ মুহূর্ত, আমাদের বইমেলায় যে কটা বই বেরিয়েছে তার মধ্যে আমাদের পত্রিকাটি অন্যতম, লেখক তপনকর ভট্টাচার্যের কে নিয়ে আমাদের এবারের সংখ্যাটি বেরিয়েছে। তপনকর ভট্টাচার্যের বইটি তপনকর তোমার হাতে রাখো এবং তুমি একটু কিছু বলো। তপনকর বইটা বলো। হ্যাঁ হ্যাঁ, এবারে এই লিটল ম্যাগাজিন মেলা আমরা অন্যান্যবারের মতো পার্টিসিপেট করেছি এবং এবারে আমাদের এখানে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে একটা বিশেষ সংখ্যা বেরিয়েছে, সেই বিশেষ সংখ্যাটা নমিতা দিয়ে এই ব্যাপারে কিছু বলবেন। না, বিশেষ সংখ্যা সম্পর্কে আমি যতটা জানি তার থেকে বেশি জানেন তপনকর ভট্টাচার্য সম্পর্কে প্রবীর সিংহ রায়। প্রবীর, তপনকরের এই সংখ্যাটা সম্পর্কে একটু কিছু বলো। আমাদের আমাদের অনেক দিনকার পরিকল্পনা ছিল তপনকর ভট্টাচার্যের লেখা নিয়ে, বিশেষ করে গল্পগুলো নিয়ে একটা বই করবার। এটা হলো যে আমরা অনেকে মিলে তপনকরের তিন চারটে বইয়ের একটা রিভিউ করলাম এবং সেটি আমরা এই সংখ্যায় আমরা ছাপিয়েছি। এবং এই উদ্যোগটা নেওয়ার প্রথম ছিল নমিতার এবং মিহিরের, এবং আমরা সবাই ছিলাম যে এই উদ্যোগে তপনের লেখাগুলো যেন আমাদের এইভাবে একটা পত্রিকার মধ্যে ধরা থাকে রিভিউ হিসেবে। ধন্যবাদ। আমি একটু বলি, এই সময় একজন বিশিষ্ট গল্পকার এবং আমার মনে হয় যে সত্যি সত্যি তপনকরের গল্প পড়া মানে পাঠক সীমিত, যদিও আমি চাই যে অনেকের কাছে সেটা পৌঁছে যাক, আমাদের বইমেলায় অনেক যাতে বিক্রি হয়, অনেকে অন্যের কাছে পাঠায়, অনেকের কাছে যাতে পৌঁছে যায়, এবার আমরা সেইটাই দেখব। আরো অনেক বই বেরোবে আমাদের। এবার সুপ্তস্থ কিছু বলুন। হ্যাঁ, এবার আমাদের নান্দিমুখের বিশেষ সংখ্যা হলো লেখক তপনকর ভট্টাচার্যের কে নিয়ে ওনার লেখা। উনি একজন খুব শক্তিশালী গল্পকার এবং একদম আলাদা ধরনের ওনার লেখার শৈলী থেকে শুরু করে বিষয় ভাবনা এবং রচনার প্রকৃতি পুরোটাই একদম আলাদা, এবং খুব কমজনই এমন লিখতে পারে বলেই মনে হয়। কিন্তু তপনদা আদ্যন্ত প্রচার বিমুখ, ফলে অনেকে হয়তো পড়েননি এই সংখ্যাটা, তাকে তার লেখা নিয়ে আমাদের সেই প্রচেষ্টা যাতে তপনদা আরও অনেকের মধ্যে তপনদার লেখা ছড়িয়ে পড়ে এবং তিনি একটি লেখার ক্ষেত্রে একটি অতি পরিচিত মুখ হয়ে দাঁড়ান। স্মৃতি দাস মজুমদার, নান্দিমুখের এই যে তপনদাকে নিয়ে যে গদ্য গল্পের উপরে একটা বই মানে সবার কাছে পৌঁছে দেওয়ার মতো ওনার লেখার বিষয়টা, সেটা খুবই এবার প্রকাশিত হলো এবং খুবই আনন্দের বিষয়, যেটা আমরা যা জানতাম না জানতে পারবো। ধন্যবাদ। এবারে তো নান্দিমুখের নান্দিমুখের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আমি ইন্দ্রাণী দত্ত পান্না, কবি, মূলত কবি, অন্য লেখাও লিখি। এইবারে আমি যে সুযোগটা পেয়েছি সেটা হচ্ছে যে তপনকর ভট্টাচার্যের মতন এরকম একজন গল্পকার যিনি তার গল্পের প্লট থেকে শুরু করে চরিত্র থেকে শুরু করে ভাষা থেকে শুরু করে সমস্ত ব্যাপারেই যিনি ইউনিক, তার গল্পগুলোর মধ্যে একদম ইউনিকনেস রয়েছে, সেই তপনকর ভট্টাচার্যের গল্পের ওপরে একটি নান্দিমুখের সংখ্যা, সেই সংখ্যায় লেখার সুযোগ পেয়েছি, এইটা আমার কাছে একটা বিশেষ সুযোগ। আমি চেষ্টা করেছি আমার পাঠ্য প্রতিক্রিয়া দেবার, এবং তপনদার যে অন্যান্য বই সেগুলো
ইকুয়াল কখনো কখনো বেশি মনস্কতা দাবি করে পাঠকের কাছ থেকে। আমি আমি বারবার করে বাঙালি পাঠককে অ্যাপ্রোচ করব, অনুরোধ করব যে তপনকর ভট্টাচার্যের গল্প আপনারা হাতে তুলে নিন, পড়ুন এবং অন্যদেরকেও পড়তে বলুন, তাহলেই তপনদার সঙ্গে আমাদের মেলামেশাটা সার্থক হবে। তপনদার তো রয়েছেন গুণী মানুষ, আমাদের অস্তিত্বটারও একটা অর্থ থাকবে আর কি, যে তপনদার চারপাশে আমরা আছি। তপনদার পাঠক যত বাড়বে আমি তত খুশি হব। এবং সবাইকে শুভেচ্ছা, নান্দিমুখকে ধন্যবাদ এরকম একটি সংখ্যা করার জন্য এবং আমাদেরকে সেই সংখ্যায় লেখার জন্য আমন্ত্রণ জানানো, এইসব ব্যস্ত রাখার জন্যে। এবং খুব ভালো সংখ্যা হয়েছে, অসম্ভব ট্যালেন্টেড লোকজনরা লিখেছেন, সবাইকে অ্যাপ্রোচ করবো এই সংখ্যাটা একটু পড়বার জন্য। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ লিটল ম্যাগাজিন মেলায় আজকে শেষ দিন, অনেক মানে কষ্ট করে আসতে হয়েছে আমি, কারণ আমার যেহেতু প্রকাশনা ব্যবসা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জেলা বইমেলা চলছে, আমার নিজেরও দুখানে বইমেলা একসঙ্গে চলছে হাওড়া ময়দানে এবং উলুবেরিয়াতে। তো আমি আজকে উলুবেরিয়া বইমেলা ছিলাম, সেখানে মেলা পরিদর্শন, আমার প্রকাশনা সংস্থার নাম হচ্ছে সন্ধ্যা প্রকাশন। তো সেখান থেকে আমি ছুটে ছুটে এলাম লিটল ম্যাগাজিনের বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য, কারণ আজকে লিটল ম্যাগাজিন মেলা শেষ। আর লিটল ম্যাগাজিন মেলা শেষ মানে আমাদের প্রাণের উৎসব শেষ, আর লিটল ম্যাগাজিন শেষ মানে শেষ হয়েও শেষ হবে না, কারণ হচ্ছে লিটল ম্যাগাজিন শেষ এক সপ্তাহ পরেই কলকাতা বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ন্যাচারালি সেখানে আমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। তো এটা প্রি ভিজিট বলা যায়, যেমন গঙ্গাসাগরে যাওয়ার আগে আমরা সাংবাদিকরা যাই প্রি ভিজিট করতে যাই, তো এটাও তাই প্রি ভিজিট হয়ে গেল। শেষ মুহূর্তে এলাম, কিন্তু নমিতাদিকে দেখতে পেলাম, সুপ্তশ্রীকে দেখতে পেলাম, আরও অনেক গুণী মানুষ, কবি শিল্পী অধ্যাপক সবাই আছেন। তো জুডো ধামাকার সঙ্গে দেখালো, আমাদের সঙ্গে অমিত দা পরিচিত কবি, হ্যাঁ এবং বন্ধু কবি, সবার উপকারী কবি, 400টা লিটল ম্যাগাজিন লেখে পত্রপত্রিকায়, ঠিক আছে। সবার উপকার করে, যখন যে যা বলে তাই করে। তো আমার অনেক বড় প্রাপ্তি হলো শেষ মুহূর্তে নমিতাদির সঙ্গে দেখা, কারণ ভাবিনি নমিতাদি এখন আছে, আমি ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে আছি দিদির সঙ্গে দেখা হবে একবার। নমিতাদি আমি পেয়ে যাচ্ছি, নমিতাদি সবসময় আমার উপকার করে, সবসময় আমার খোঁজখবর করে। দিদি বলো, আমি আমাকে তুমি ভালোবাসো বলো, শঙ্করকে ভালো না বসে উপায় আছে। এইবারের লিটল ম্যাগাজিন মেলায় নান্দিমুখের কবি সাহিত্যিকদের সঙ্গে একটা আড্ডা হলো। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুড়ো ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পরে ভিড়ছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুড়ো ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।